তাহলে সেদিন পার্কে তোমার এই বাঘিনীটা যে এই পোকা পাটাটার সঙ্গে প্রেম করছে। আরে হ্যাঁ হ্যাঁ, সীতেশকে সীতেশকে আগে উনি তো নেই স্যার। হ্যাঁ বিয়ে? হ্যাঁ বিয়ে। কি শুনতে পাচ্ছেন না? বিয়ে বিয়ে। সীতেশকে বলবেন ও আজ যেন রাত্রে চলে আসে। আচ্ছা স্যার। হ্যাঁ বুঝতে পেরেছেন। আচ্ছা রাখলাম। আচ্ছা স্যার নমস্কার। এই নাবলা সিস্টার মানে কি? সিস্টার মানে শাশুড়ি। সিস্টার মানে শাশুড়ি? পিতৃকুলি ছেড়ে দিলি? ঠান্ডা মধ্যে বেঞ্চ। এই কাজ করেছিস? হ্যাঁ স্যার। দেখি সিস্টার মানে শাশুড়ি নয় ভগ্নি, বুঝলি হতো? বাবার পর ভাত খান, মাদার ইজ মাই ফাদার। এই ট্রান্সলেশন হয়েছে হতভাগা ছুঁচো গর্ত খালি খেলা আর খেলা আর আড্ডা আর আড্ডা। তোকে বেঁচিয়ে লাস্ট করো। আপনার দাদা মূল সমস্যার একেবারে অন্তিম সমাধান করে ফেলেছেন। এবার দেখবেন মেয়েদের বাপেরা আপনাকে বিরক্ত করার কোন ইন্টারেস্ট পাবে না। মশাই আমার মাথাতে তো কিছু আসছে না। ওরকম হয়, আমার বিয়ের খবর শুনে জানেন মশাই আমার তো মাথাই খারাপ হয়ে গিয়েছিল। আচ্ছা কিসের বেশি নেশা হয় বলতে পারেন? নিজেরা ওর আগে সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেল। বিয়ে খবর শুনে কোথায় আল্লাদের নৃত্য করবেন, তারা নেশার খবর জানতে চাই। হ্যাঁ কথ হুইস্কি এলএসডি চোলাই মদ না তারি কোনটাতে বেশি নেশা হয়? আমার বিবেচনায় বিয়েতে সবচেয়ে বেশি নেশা হয়। আপনি বিয়েটা করে দেখুন না, অন্য নেশা পারাবার পথ পাবে না। আরে মোড়াই শুনুন, ওয়াইফের হ্যাবিট হচ্ছে সবচেয়ে সাংঘাতিক হ্যাবিট। যাক গে এসব খবর শুনুন শুনুন মোড়াই, আজকে রাত্রিবেলা সোজা কলকাতায় চলে যান এবং বিয়েটি সেরে ফেলুন। এক কাপ চা পাঠিয়ে দে পুরুত মশাই জন্য, তার গাড়িতে। হ্যাঁ গো তুমি কি চন্দনটা জেনেছো? ভোসলে তো কিছুই জেনেছি না। তাহলে বোধ হয় বটগাড়ির ডালবাল শুকিয়ে কেটে বিক্রি করেছে। হ্যাঁ চন্দনে বন্ধ আছে তো? হ্যাঁ আছে। ও দালু দালু কি গো, তুমি ঠাকুরপুকে ফোন করেছিলে তো? হ্যাঁ রে বাবা হ্যাঁ। তারপরে তো আসছে না। কাচু কাচু আসুন পিছু হয়ে যায়। আসুন পিছু আসুন 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 পিছু বসুন, আমি এক্ষুনি আসছি। কোচা কোথায়? এক্ষুনি এসে পড়বে। সে কি এসে এখনো আসেনি? আসিবার কখন? আটটার মধ্যেই কাম খেয়ে ভারী দিব। কটা বদলো এখন তো? হ্যাঁ দেখো লোড শেডিং কখন আলো আসবে কে জানে। ওরে নিমাই শুধু মোমবাতি নিয়ে আয়। ওটা কিন্তু কি পায়ে একটা লাগলো? কি লাগলো? শুশুর করছে না হড়হড় করছে? শুশুর করছে শুশুর করছে। তাহলে আশীর্বাদে ধান ডুববো। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, নড়াচড়া করবেন না। এসে পড়লো ওরা দুটো মোমবাতি নিয়ে আয় না। দেখো আমি অন্ধকার। আপনি এখন এখানে আপনি কলকাতায় যাননি নাকি? আরে আপনার বিয়ে মালা বদল করে নয় গলায় দড়ি দিয়ে মৃত্যুর সঙ্গে কি ব্যাপার বলুন তো? ওরে বাবা চোখটা একবারে টকটকে লাল। চোখ লাল হলে টকটকেই হয়, একটু পরে জল পরে ঝকঝক করে নিতে। এই যে এই বেলা দিদা এই বোধহয় সর্বনাশ হয়ে গেল। চল আমার মনে হচ্ছে রায়ের বোধহয় মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ সুইসাইড করে না বসে, মনে হচ্ছে খুব ড্রিঙ্ক করেছে। হতে পারে, আমি যখন নেতাজির সঙ্গে ছিলাম তখন একটা লোক থেকে সঙ্গে নেতাজি। বাবার কাছে কি ভয়তেও কিছু বলতে পারলে না? এদিকে তোমার দাদাকে এভাবে আপদস্ত করা তোমার মোটেই উচিত হয়নি। এই অনুচিত কাজটা কার জন্য করলাম? তোমার জন্যই তো। তোমার দাদা যার সাথে তোমার বিয়ে ঠিক করেছে, সিমি হয়তো আমার থেকেও দেখতে অনেক সুন্দর। হ্যাঁ বৌদির পিস্তু তো বল, আমি তাকে চিনি। স্নো লিপস্টিক পাউডার অ্যান্ড লিভিং পাবলিসিটি। আচ্ছা তোমার মা তোমার বাবাকে কিছু বলেছেন? হ্যাঁ বাবা তোমার সঙ্গে কিছুতেই বিয়ে দেবেন না। কেন?
আমি তো দেখতেও ভালো, ছেলেও ভালো, তাহলে পাল্টি ঘর। আরে দাদা, চাতের প্রশ্ন না, বাবা কার কাছে শুনেছে তুমি নাকি চরিত্রহীন, কে যেন ভাঙচি দিয়েছে। বাবা গো বাবা, কি যে করছিস মা। ধ্যাত্তেরি, এক একটা করে কথা শুনছি আর বারবার ক্যাবলার মতন শুয়ে পড়ছি। শুনছো কেন কথায় কথায়? শুনো, যাক একটা কিছু ঠিক তো করতে হবে, এখন তোমার আমার কারোরই মাথা ঠিক নেই, বুঝলে? এক কাজ করো, দুপুরে পার্কের ধারে এসো, দুজনে মিলে মাথা ঠান্ডা করে ঝাঁকি চাকা ডিসাইড করতে হবে। গুড, ঠিক আসছো তো? ভুল যেন না হয়, আমি অপেক্ষা করবো। ঠিক আছে। মানে বাবার বাড়িতে কাজ করতো, মানে আমাদের মেয়েই বলতে পারেন। আচ্ছা, আমার ছোট ভাই পূজা, মানে শীতেশ, ও এলো না কেন বলুন তো? মানে খুব খারাপ খবর আছে। খারাপ খবর? আমি একটু যদি আসেন। মানে শীতেশ বাবু সারা রাত ড্রিঙ্ক করছেন, আমার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। হা করে তাকিয়ে আছো কেন? শুনে তো আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছে। আসো আসো, তোমাকে এখানে একবার আমাদের ওখানে যেতে হবে। আমার মনে হয় স্যার যে পুরো মাথাটাই খারাপ হয়ে গেছে। চরিত্র মাথা দুটো একসঙ্গে খারাপ হয়ে গেল, কি হবে গো? কি হবে? না যেতে হবে, এখনো যেতে হবে। একটা ট্যাক্সি কোনো জায়গায়, আমার ট্যাক্সিতে চলুন না। আমি চিরকাল আপনার কাছে ট্যাক্সি ড্রাইভার, আপনি আমার এত উপকার করলেন, আপনার এরকম বিপদ। আসুন আসুন। তাহলে সেদিন পার্কে এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।